হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে তোমরা রেজাল্ট দেখেছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ডবলু অর্থাৎ অর্থাৎ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও তোমরা কী করবে ডবলুবিএস ইউর অফিসিয়াল পেজে তোমরা চলে আসবে আসার পরে ফর্মস অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে ইউজি এন ইপি সেম ওয়ান রিভিউ ফর্ম দু হাজার তেইশ চব্বিশ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে ইউজি এনপি পিপিআর ফর্ম দু হাজার তেইশ চব্বিশ এন্টার রেজিস্ট্রেশন নম্বর সেম ওয়ান রয়েছে আর ক্যান্সেল রয়েছে তোমরা যদি পিপিআর করতে চাও তাহলে তোমরা সেম ওয়ানে ক্লিক করবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তাহলে তোমরা পিপিআর করতে পারবে এবারে তোমাদেরকে বলে রাখি পিপিআর কী কীভাবে তোমরা পিপিআরের জন্য আবেদন করবে সমস্তটাই আমি তোমাদেরকে তুলে ধরবো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এনপির রেজাল্ট দেখেছিলে তোমাদের রেজাল্টে তোমরা খুশি হওনি তার জন্য রিভিউ করতে চাও নাম্বার বাড়াতে চাও তার জন্য পিপিআর তোমরা করতে পারো তোমরা যারা সাপ্লি পেয়েছ এক থেকে দশ নাম্বার পাঁচ নাম্বারের জন্য তোমরা পিপিআর বা রিভিউ করতে পারো এবারে তোমাদেরকে বলে রাখি রিভিউ করতে কত টাকা লাগবে কত দিনের মধ্যে এই পিপিআর বা রিভিউর রেজাল্ট দেওয়া হয় কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে লাস্ট ডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা দেখে নেবো তোমরা নিচের দিকে দেখে নেও ক্লিক হেয়ার টু শো এন সেম ওয়ান রিভিউ গাইডলাইন দু হাজার তেইশ চব্বিশ এখানে তোমরা ক্লিক করলে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে গাইডলাইনটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি চলো দেখে নেবো গাইডলাইনে কি রয়েছে গাইডলাইনে কি রয়েছে আমরা স্ক্রিনে দেখে নেবো তোমরা দেখে নাও রুলস ফর রিভিউ অব রেজাল্টস ফর সেমিস্টার ওয়ান এন মেজর মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবারে তোমরা দেখে নাও পুরো গাইডলাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল কুড়ি জুন এবারে তোমাদেরকে বলে রাখি গাইডলাইনে কি রয়েছে দেখে নাও তোমরা দেয়ার উইল বি নো রিভিউ ফর অ্যাটেন্ডেন্স ইন্টারনাল মার্কস তারপর প্র্যাকটিক্যাল পেপার্স ভি এসি এম ডিসি এ এই যে পেপারগুলি রয়েছে যে অ্যাটেন্ডেন্স ইন্টারনাল মার্কস প্র্যাকটিক্যাল পেপারস ভিএসি এমডিসি এ ইসি এই পেপারগুলিতে তোমরা পিপিআর বা রিভিউ করতে পারবে না তাহলে তোমরা কোন পেপারে রিভিউ বা পিপিআর করতে পারবে সিসি পেপার মেজর অর্থাৎ ডিএসসি পেপার মাইনর পেপার এই যে পেপারগুলি রয়েছে এই পেপারে তোমরা রিভিউ বা পিপিআর করতে পারবে তারপরে তোমরা গাইডলাইনে দেখে নাও আমি ইম্পর্ট্যান্ট লাইনগুলি তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে তোমাদেরকে বলে রাখি রিভিউ বা পিপিআর করার জন্য একটি পেপারে কত টাকা তোমাদের লাগবে তিনশো টাকা পার পেপারে তোমাদেরকে দিতে হবে সর্বোচ্চ তোমরা কটি পেপারে রিভিউ বা পিপিআর করতে পারবে সর্বোচ্চ দুটি পেপারে তোমরা রিভিউ বা পিপিআর করতে পারবে আর তোমাদেরকে বলে রাখি আর টিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশান যদি তোমরা করতে চাও তোমাদের খাতা জেরক্স কপি তোমাদের কাছে আনতে চাও তার জন্য আর টিআই করতে হবে এই প্রসেসটা তোমাদেরকে কলেজের সাথে যোগাযোগ করে সমস্ত প্রক্রিয়াটা সেরে নিতে হবে তোমরা যদি আর টিআই করতে চাও এবার তোমাদেরকে বলে রাখি তিনশো টাকা তোমরা কিভাবে পেমেন্ট করবে ইউপিআই থ্রু তোমরা পেমেন্ট করতে পারবে তোমরা দেখে নিও এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে কোনো পেপারের ক্ষেত্রে তোমাদের যদি সাপ্লিএস থাকে এক থেকে পাঁচ নম্বরের জন্য তাহলে তোমরা রিভিউ করো এক থেকে পাঁচের বেশি কিন্তু রিভিউ করলেও নাম্বার বাড়ে না এটা তোমরা মাথায় রাখবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ভালো এক্সাম দিয়েছিলে বাট রেজাল্ট ভালো হয় তোমরাও পিপিআর বা আর করতে পারো তোমরা প্রসেসগুলো দেখে নাও এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে আবেদন করবে তোমাদেরকে আমি লিংক দিয়ে দেবো সরাসরি তোমরা গিয়ে ওইভাবে আবেদন করে নিতে পারো কিংবা তোমরা সাইবার ক্যাব থেকে আবেদন করে নিতে পারো এবারে তোমাদেরকে বলে রাখি লাস্ট ডেট সাবমিশনের কত তারিখ রয়েছে কুড়ি সাত দু অর্থাৎ তোমাদেরকে কুড়ি সাত দু হাজার তারিখের আগে রিভিউ বা পিপিআর এর জন্য আবেদন করতে হবে তার পরবর্তীতে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কলেজে জমা দিতে হবে কলেজে তোমরা যদি জমা না দাও তাহলে তোমাদের রিভিউ বা পিপিআর সম্পন্ন হবে না তোমাদেরকে বলে রাখি রিভিউ আবেদন সম্পূর্ণ হতে গেলে তোমাদেরকে প্রথমে আবেদন করতে হবে অনলাইনে তিনশো টাকা পেমেন্ট করতে হবে পার পেপারে তার পরবর্তীতে সমস্ত ডকুমেন্টস সহ কলেজে জমা দিতে হবে কুড়ি তারিখের পরে আর কলেজ বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখে ইউনিভার্সিটিকে সেন্ড করবে তাই তোমাদেরকে হলো তোমরা কুড়ি সাত দু হাজার চব্বিশ তারিখের আগেই তোমরা যারা পিপিআর বা রিভিউ করতে চাও আবেদন করে নিও তার পরবর্তীতে তোমরা সমস্ত ডকুমেন্টস কলেজে জমা দিয়ে দেবে তাহলেই তোমাদের পিপিআর বা রিভিউর আবেদন সম্পন্ন হবে আর তোমাদেরকে বলে রাখি রিভিউ বা পিপিআরের রেজাল্ট কত দিনের পরে দেওয়া হবে তোমাদেরকে বলে রাখি বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে এনইপি পিপিআর বা রিভিউর রেজাল্ট দেওয়া হবে তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই তোমাদের যাদের এক থেকে পাঁচ নম্বর কম রয়েছে সাপ্লি তোমরা পেয়েছো কিংবা তোমরা ভালো এক্সাম দিয়েছিলে রেজাল্ট ভালো হয়নি তোমরাও রিভিউ বা পিপিআর এর জন্য আবেদন করতে পারো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসম को धन्यवाद